আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সবাই ভালো আছেন তো বিহর্স আজকে কীভাবে সহজে একটি মেক্সি কাটিং করা যায় তা আপনাদেরকে আমি দেখাবো তো বিহর্স প্রথমে কাপড়টিকে আপনারা এভাবে চার বাস করে নেবেন চার বাস করে নেওয়ার পর এভাবে চার বাস করে নিয়ে রাখবেন চার বাস করে পর প্রথমে আপনারা কাপড়ের বহরটা যাতে ছত্রিশ ইঞ্চি থাকে কিংবা আটত্রিশ ইঞ্চি থাকে কিংবা চল্লিশ ইঞ্চি থাকে তো যেগুলি দুই হাত বর এগুলি তো ছত্রিশ হয় না কম থাকে আবার যেগুলি বেক্সি কাপড় সেগুলি তো আপনার ছত্রিশ থাকবে আটত্রিশ থাকবে এরকম তো যাই হোক আপনার এ এরকম নেবেন প্রথম আপনার লম্বার মাপটা নেবেন লম্বা যতটুকু হোক তার থেকে দুই ইঞ্চি লম্বা বেশি নেবেন তো লম্বা এখানে বা অন্য তো আমি দুই ইঞ্চি বেশি নিলে হয়তো হচ্ছে চুয়ান্ন তো চুয়ান্ন ইঞ্চি লম্বা আমি এখানে নিলাম তো বির লম্বার মাপ নেওয়ার পর আপনারা এই খোলা মুখ খোলা সাইড থেকে আপনার মহরা মহড়াটা নেবেন মহড়াটা এখান থেকে নেবেন সা পাঁচ সাড়ে পাঁচ এবং ছয় যারা মিডিয়াম তাদের জন্য নেবেন সাড়ে পাঁচ আর যারা মোটা তাদের জন্য নেবেন ছয় আর যারা স্লিম তাদের জন্য নেবেন পাঁচ তো এখানে আমি মিডিয়ামের জন্য সাড়ে পাঁচ নিয়ে নিলাম তো অর্স মহড়া ডিপটা নেবেন ছয় ইঞ্চি সবার ক্ষেত্রে ছয় ইঞ্চি নেবেন ঠিক আছে এবং কাঁধ নেবেন দুই ইঞ্চি মহরার পর কাঁধটা দুই ইঞ্চি নেবেন এইভাবে দুই ইঞ্চি নেবেন দুই ইঞ্চি পর কারণ পট্টিতে আরও কাজ যুগ যুগ হবে সেই জন্য শুধু দুই ইঞ্চি নেবেন দুই ইঞ্চি পর আপনারা গলার পট্টিরা গলার পট্টির লম্বাটা নেবেন আট ইঞ্চি এখানে আট ইঞ্চি কিংবা সাড়ে আট ইঞ্চি নিতে যারা লম্বা তাদের জন্য সাড়ে আট আর যাদের একটু মিডিয়াম তাদের জন্য আট আট নেবেন এই জন্য আমি এখানে আট নিলাম প্রথমে মহড়া মহড়ার লম্বা নিলাম ছয় তারপর কাঁধ দুই ইঞ্চি তারপর এই পট্টির যে লম্বাটা লম্বাটা নিলাম আট ঠিক আছে এইভাবে ডাক দিয়ে দিলাম আট দেখুন খেয়াল করুন ভালো করে সরাসরি এইভাবে নিয়ে নেবেন তারপর এটা আমি এইভাবে রাউন্ড করে দেব দেখুন এই রাউন্ড গুল বড়ির পট্টির জন্য আর মহারাটা এভাবে শেপ দিয়ে দেব ঠিক আছে বিস এখন দেখুন লম্বা নিলাম দুই ইঞ্চি বেশি পান্ন থেকে লম্বা তাহলে চন্ন হলো তারপর মহাড়া সাত থেকে পাঁচ সাড়ে পাঁচ এবং ছয় এরকম নিলাম এখানে সাড়ে পাঁচ নিলাম তারপর কাদরা নিলাম দুই ইঞ্চি তারপর যে গলার প্রতি ডিপটা প্রতি ডিপটা নিলাম লম্বাটা নিলাম সাড়ে আট থেকে আট আমি আট নিলাম এখানে এখন আমরা মিস্ত্রিরা কাটিং করে ফেলবো দেখুন কীভাবে কাটিং করি তবে আচ্ছা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তবে আর আমি যে মাপগুলো বললাম সরাসরি আপনার কোনো অন্য কোনো কিছু চিন্তা ভাবনা না করে সরাসরি এই মাপটি নিয়ে নেবেন সরাসরি এই যে বিস দেখুন এটা নিয়ে নিলাম এটা গুল গুল বডির মেক্সির জন্য এটা কাটিউ করলাম দেখুন এখন আমি পত্রিকা কাপড় কাটবো যে গলাটা গলার যে পোট্রি ডিপটা কাটলাম এরকম যে একটা রাউন্ড বাহির হয়েছে এটাকে আমি আট বাস করে নিবো এভাবে আটটা বাস করে নিব এই যে আটটা বাস করে তারপর এখান থেকে গলা নিব গলার পাশ সয়া দুই নেব শা দুই শয়া দুই তারপর গলার ডিপটা নিব পাঁচ এই যেভাবে রাউন্ড করে দিবেন গলার ডিপ পিওর্স দেখুন যে পটিটা বাহির হয়েছে সেই পটিটা থেকে আমি গলার পটি বের করে নিব দেখুন পিডিওটি নাটিন মরজিদার দেখবেন আশা করি মেক্সিকাটা আমরা সহজেই বুঝে ফেলবেন এই দেখুন পিওস এই যে এইভাবে ঠিক আছে এটা গলার পটিটা কাটলাম এখন হাতা কাটবো হাতা যত ইঞ্চ লম্ব হবে তার থেকে সবসময় দুই ইঞ্চি বেশি নেবেন আপনারা অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নেই যে কত ইঞ্চি বাঙ্গা যাবে কত ইঞ্চি সেলাই যাবে এটি চিন্তা না করে সরাসরি দুই ইঞ্চি বেশি নিয়ে নেবেন এক্ষেত্রে হাতা সরাটা ছয় দিবে তাহলে আমি আট নিলাম দুই ইঞ্চি বেশি এবং হাতা ডাউন সাড়ে তিন দেবেন এক দুই তিন সাড়ে তিন হাতা ডাউন সবসময় সাড়ে তিন দেবেন এইভাবে রাউন্ড করে নেবেন হাতার মুহুরি ছয় তাহলে সাত নেবেন একদম সহজ কাটা দেখুন বিয়র্স গুলবুডি মিক্সিকাটা খুবই সহজ এবং খুবই অল্প সময়ে কাটিং করা যায় দেখুন তো বিয়ার্স আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন দেখুন বিয়র্স আমি একটু কুচি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে লাগাতে হবে এই যেভাবে শাড়ি থাকবে আর এই কাপড়টা এভাবে কুচি হবে একদম সহজ বিয়ার্স দেখুন আর এটা বিয়র্স হাতা হবে এখানে এই যে হাতা তো অর্স আজ এই পর্যন্তই আশা করি ভালো আছেন তো ভালো থাকবেন